নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিন্নি আনপ্লাগড। আমি তোমাদের সাথে দিন্নি। আজকে আমি আনবক্সিং এবং রিভিউ করতে যাচ্ছি একটা স্পেশাল জিনিসের। মানে আমার কাছে অনেকগুলো ইলেকট্রনিক্স গ্যাজেটসের কালেকশন আছে, সবারই রিভিউ ভিডিও এক এক করে তোমাদের সামনে আমি তুলে ধরব। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে বোট ডিজিটাল ওয়াচের রিভিউ, অনেস্ট রিভিউ দেবো, এটা আনবক্সিংয়ে করব তোমাদের সামনে। মেইনলি এটা আমি অনলাইন প্রসেসে, ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার করে এনেছি। এটা অফলাইন হলে অনেকটাই দাম বেশি হতো, যাই হোক আমি 61% অফারে এটা পেয়েছি। তো এবার শুরু করি এটার আনবক্সিং করা এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অনেস্ট রিভিউ দেওয়ার। তো বোট যে কোম্পানি আছে, ভীষণই ভালো ইলেকট্রনিক্স কোম্পানির মধ্যে আমার মনে হয় নাম্বার 1। তো যাই হোক, এবার আমি এটা রিভিউ স্টার্ট করলাম আর আনবক্সিংও। ফার্স্টে ফ্লিপকার্টে যে বাক্সটা এসেছে, তো সেটাকে আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এবার বোটের যে ওরা কার্টুনটা রয়েছে, মানে মেইনলি যেটা ওয়াচ যেটা আছে, ডিজিটাল ওয়াচ, সেটা একদম এভাবে রাখা আছে। এটা হচ্ছে শিপিং অ্যাড্রেস, অর্ডার ডিটেলসের কাগজ আছে। তো এই বাক্সটার মধ্যে দেখছি আর কিছু নেই, চলো এবার চলে যাই যেখানে ওই আমাদের বোট কোম্পানি ডিজিটাল ওয়াচটা রয়েছে, যেটা স্মার্ট ওয়াচ, ওখানে দেখতে যাই যে কী কী আছে। তো প্রথমেই আগে ডেকে নিচ্ছি। ফিচার্স অনেকগুলো রয়েছে, আমি পরে তোমাদের সেগুলো স্ক্রিনের ওপর লিখে দেবো। তো সেই ফিচার্সগুলো আমরা দেখে নিচ্ছি আর তারপরে এবার আমি সেটা পুরো প্যাকেট খুলবো, খুলে ওখান থেকে ওয়াচটা বের করবো। তো বোটের ওই প্যাকেট থেকে আমি ওয়াচটা বের করে নিয়েছি। তো এটা মেইন সেই ওয়াচ যেটা আছে। এর সাথে কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি, তোমাদেরও দেখাই। দেখো, এটা হচ্ছে ইউএসবি কর্ড, যেটা ওর চার্জের জন্য লাগবে। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড আছে, যেটা কিয়ারা আদভানি নিজে এটা ওয়ারেন্টি সাইন করে রেখেছেন। আর এটা হচ্ছে গাইড পেপার আছে, যে কী করে ইউজ করতে হবে বোটের এই ওয়াচটাকে। আর কিছু ডিসকাউন্ট অফার সেইগুলোর উপরে এই জিনিসগুলো রয়েছে। আর এগুলোর ফিচার আছে, যে ওর মেইন কী কী বৈশিষ্ট্য আছে, যে সবার থেকে ও ইউনিক আছে। তো এবার আমি ইউএসবি কর্ডটা তোমাদেরকে দেখাবো। ইউএসবি কর্ড মেইনলি চার্জের জন্য এটা ইউজ হয়, কারণ বোট কোম্পানি বা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটসে তাদের প্রত্যেকে যে চার্জিং সিস্টেম, সেটা সেই কোম্পানির ব্যবহার করলে ভালো হয় চার্জ দেওয়ার জন্য। কারণ অন্য কোনো কোম্পানির চার্জার ইউজ করলে কিন্তু বেশি দিন এগুলো টিকতে পারে না, বা ফার্স্ট চার্জিংটা নষ্ট হয়ে যায়। তো আমি আস্তে আস্তে এবার এলইডি ওয়াচের স্টিকারটা খুলেও নিলাম। এইবার ওয়াচের পিছনে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে সেন্সার আছে গোল মতো অংশ, আর ওখানে যে চারটি ছোট ছোট বিন্দু দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ওর চার্জিং পয়েন্ট। আমি দেখাচ্ছি আমার পাওয়ার ব্যাঙ্ক আছে, ওই পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে যে কী করে এখানে চার্জ হচ্ছে, ঠিক এভাবে বসিয়ে দিতে হবে এবং এটা চুম্বকের মতো লেগে যাবে, আর সঙ্গে সঙ্গে একটা ভাইব্রেশনের আওয়াজ তোমরা ফিল করতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে এটা স্ক্রিনটা দেখাবে যে ওটা চার্জিং হচ্ছে। এখানে 6-7% চার্জ ছিল, তো এটা আমি পুরো চার্জ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো চলো এবার দেখা যাক যে এই ঘড়িটা কিভাবে কাজ করে। প্রথমে তো খুললাম, তো স্পোর্টস দেখাচ্ছে, তোমরা যখন তখন যেভাবে ইচ্ছা স্পোর্টসের মেনুটাকে খুলে তোমাদের টাইম করে তোমরা সেটাকে অ্যারেঞ্জ করতে পারবে। তারপরে আছে হার্ট রেট, সেটা দেখাচ্ছে। তারপরে আছে অক্সিজেন, যে শরীরে কতটা অক্সিজেন আছে, তোমরা ঘড়িটা যদি পরে নাও হাতে তাহলে সেটা কিপ স্টিল করার পরে সেটা তোমাকে তারা রেজাল্ট দেবে, তারপর ব্লাড প্রেশারটাও তাই একসাথে। এবার আমি অন্যদিকে সরাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে অ্যালার্ম থাকবে কিছু, মানে রিল্যাক্স আছে, অ্যালার্ম আছে, মিউজিক আছে, এগুলো বিভিন্ন যেমন কাজ আছে সেই অ্যাকর্ডিংয়ে হবে।
মেইনলি এই স্মার্ট ওয়াচটাকে ইউজ করার জন্য প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে তোমরা যদি কোনোভাবে বোট ডিজিটাল ওয়াচ বলে সার্চ করো, দেখবে অনেকগুলো অ্যাপ এসে যাবে। সেই অ্যাপ ডাউনলোড করে টাইমার সেটিং থেকে শুরু করে সব রকম সেটিং তোমরা করে নিয়ে মোবাইলের সাথে কানেক্ট করতে পারবে এবং তারপর ওটা খুব ইজিলি ইউজ করতে পারবে। তো এই ঘড়িটার অনেস্ট রিভিউ তোমাদের সামনে তুলে ধরলাম। রিভিউতে আমি এই ঘড়িটাকে 10/9 দেব, কারণ ঘড়িটা ভীষণ হাই কোয়ালিটি। তো আজকের ভিডিও এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তিন্নি আনপ্লাগডকে। Thanks for watching Tinni Unplugged.